ছি 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 ছি, মানে যত ছি বলো তত বেকার, তত আথু তোদের লাইফে। বাবা যা দেখছি না, বিশ্বাস কর, ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ ইট। গামলু তোকে বলছি, এগুলো তুই ডিজার্ভ করিস। বাইরে লোককে আলাদা করে তোকে কিছু বলতে হবে না, তোর ঘরের লোকই দিন রাত্রি তোকে অপমান করে বুঝিয়ে দেবে তোর ওই ফ্যামিলিতে প্রয়োজন কতটা, কিসের জন্য, কেন। এইটা তোকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দেবে যে তাড়নায় বা যে আশায় তুই এখান থেকে বেরিয়ে ওখানে গেছিস সেটা যে কতটা ভুল, সেটা তোকে প্রতি পদে বুঝিয়ে দেবে, মানে পদে পদে বুঝিয়ে দেবে। কারণ আমি আজকে আমাদের গামলু সুন্দরীর যে ভিডিওটা দেখলাম সেটাতে সবটা ক্লিয়ার হয়ে গেল। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সন্দীপরা তো ভীষণ খারাপ, সন্দীপ খারাপ, সন্দীপের বাবা খারাপ, সন্দীপের মা খারাপ, ফুল ফ্যামিলি ভীষণ খারাপ। কারণ একটা নিরীহ টাইপস মেয়েকে নিয়ে গিয়ে 5 বছর খালি অত্যাচার করেছে। শারীরিক আমরা জানি না, মানসিক আমরা জানি না, কিন্তু শোনা হয়েছে যে 3-3 বার অ্যাটেম্প টু মার্ডারের কেস মানে চেষ্টা করা হয়েছিল। আচ্ছা এটার জন্য প্রশাসন এই দালালকে প্রশ্ন করবে না? হ্যাঁ দালাল তখন কী বলবে, আর ধুর ওর বউই বলেছে, আমি কিছু বলিনি। সেই রকমই যেমন তোর বান্ধবী ললিতা বলেছে যে তুই সুগমাম্মি হতে চেয়েছিলিস, আমার ছেলে একদম পছন্দ করে না, বলে দিয়েছে ওই মহিলা যেন আমাদের বাড়িতে না আসে। এটা একটু অ্যাড করে দিলাম আর কি, মানে খাপে খাপ পুঞ্চুর বাপের মতো না বসালে জিনিসটা ঠিক জমে না, সেই জন্য আমি ওটার সাথে ওটা মেটালাম যে এই যে 3-3 বার অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করা হয়েছিল গামলার ওপরে সন্দীপের দ্বারা, এই জিনিসটাও তো প্রুফ করতে হবে না, সবটাই তো প্রমাণ সাপেক্ষ, ওয়াইডি তো বিশাল বিশাল প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু তোমরা কিন্তু মানবে, দালালের এগেনস্টে আমরা আজ অব্দি যা যা প্রমাণ পেয়েছি অ্যাকিউরেট উইথ কল রেকর্ড উইথ মানে ভিডিও ক্লিপস আমরা কিন্তু পেয়েছি, লোকা ছাপার কিচ্ছু নেই, ও তো ট্রান্সপারেন্ট, পরিষ্কারভাবে বোঝা যায় ওর বিষয়টা। যাই হোক, এখানে দালাল মানে বিষয়বস্তু না, বিষয়বস্তু হচ্ছে যে সন্দীপটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মানে বউটাকে দিয়ে খালি ব্লগিং করিয়ে টাকা ইনকাম করেছে, বউটার ভালো মন্দ কিচ্ছু দেখেনি। হ্যাঁ যদিও বা আমরা যারা পুরনো ভিউয়ার্স আছি, যারা এর আগে থেকে ওদেরকে দেখছে, তারা ভালো করে বলতে পারবে যে এই মেয়েটা বাদকুল্লার ওই বাড়িটাতে কতটা পীড়িতা ছিল, যেটা বেরিয়ে গিয়ে ওকে প্রিটেন্ড করতো যে ভীষণ পীড়িতা ছিল, আমারই তোমরা বুঝবে না। সত্যি কথা না, আমরা একদম বুঝতে পারি না, কিন্তু এখন যেগুলো দেখছি, স্বচক্ষে যেগুলো দেখছি, সেগুলোকে কী করে ডিনাই করি। ভালো হোক মন্দ হোক, শ্বশুর বাড়িটা তো তোরই ছিল, ওই বাড়িটা তো তোরই ছিল, তুই রাখতে পারিস নি সেটা তোর পোড়া কপাল, কিছু করার নেই। তার জন্য ব্লেম আমি অন্যকে দিতে পারি না যে আমার স্বামীর দোষ ছিল তাই আমি পরপুরুষে আসক্ত মানে আসক্ত হয়েছি, না স্বামী সেরকম দোষ তো থাকতে হবে। যাই হোক, আমরা দেখেছি, প্রথমেই শুনেছি যে যখন এই লাইফার মানে এই গামলার একমাত্র দাদা ভাইয়ের আদরে কিচ্ছু বোঝে না, তোর জন্য সেই মানে কি বলবো, এক কথা ওই চাকর মানে টিপিক্যাল চাকর ক্যাটাগরিতে রেখেছে ওর এই দাদাকে, ওর মাকে, ওর বাবাকে, বাবাকে খুব একটা পায় না, ওর বৌদিকে, এরা হচ্ছে ঝি চাকর, ঠিক আছে গামলার। কিন্তু তার পরিপ্রেক্ষিতে গামলাকে যা সব শুনতে হচ্ছে অবশ্যই বলবো সেটা কি, তো সেখানে দাঁড়িয়ে ভীষণ ইনোসেন্ট টাইপের, মানে ভীষণই ইনোসেন্ট, কিন্তু সেই সময় কিন্তু ও কিন্তু সঠিক ডিসিশান নিয়েছিল, মেরে ওর বোনকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। ওই যে ভিক্ষামা ভিক্ষামা করছে, ওই ভিক্ষামার বাড়িতেই পড়েছিল গোলাপি দেওয়াল দেখি। তারপরে তো আমরা জানতে পারলাম গোলাপি দেওয়ালের আসল রহস্যটা কি, কুছ তো গড়বড় হ্যায় দয়া এসিপি প্রদীপন, যাই হোক সেটা বাজে কথা হয়েছে। কথা হচ্ছে যে ভিক্ষামার বাড়িতে পড়েছিল, হ্যাঁ ভিক্ষামার বাড়িতে, আমি কিন্তু সত্যি কথা সবসময় বলি, আমি মিথ্যে বলি না, মিথ্যে বলি আমার চোখ পটপট করে, বুঝতে পেরেছো তো। তো ভিক্ষামার বাড়িতে ছিল, সেই সময় মেয়েরা তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার রিপারকেশন এদের ফ্যামিলির একটা সিঙ্গেল পার্সনের মধ্যে ছিল না, প্লাস ওর বান্ধবী সঙ্গী সঙ্গী, যাই হোক, তো ওই সঙ্গীর মধ্যেও কিন্তু ছিল না, যে মেয়ে বাড়ির বাইরে ঠাকুমায় নাচন দিচ্ছে, মায় নাচন দিচ্ছে, কোমর দুলিয়ে
অ্যাকাউন্ট ডিসকর্ড অ্যান্স করছে নাইটি পরে, বুঝতে পেরেছো? মেয়ে যে তাদের লাক্ষ্যে বাড়ি থেকে বেরিয়েছে, ওখানেই আমরা বুঝে গেছি যে মেয়ের প্রতি এই ফ্যামিলির কী কী রেসপন্সিবিলিটি ছিল বা দায়িত্ব ছিল। অ্যাকচুয়ালি না, কী বলতো, এই ফ্যামিলি তখন বুঝতে পারেনি যে এই মেয়ে কামানো শুরু করলে, বাবা কামানো যেই শুরু করছে, হ্যাঁ একটু না তাড়িয়েই দিয়েছিলাম, রাগ করিস না মা, তোর হয়ে সব কাজ করে দেবো মা, এই এই বোন রাগ করিস না, একটু না মেরেই দিয়েছিলাম, দাদা হইতে একটু ক্ষমা করে দে না, লাগিয়ে দে না, তুইও আমাকে চার চোর চপকা লাগিয়ে দে, তোর মানে মানে কী বলবো, স্পট বয়ের মতন তোর যত কাজ আছে আমি সমস্ত কাজ করে দেবো, তুই সেই নিয়ে চিন্তা করিস না, তোর ব্যারেল আনা নিয়ে যাওয়া, আনা নিয়ে যাওয়া, সমস্তটা আমি করে দেবো। তো এই প্রতিশ্রুতি কিন্তু পরে দেওয়া হয়েছে, গামলা টাকা ইনকাম করার পরে, আগে অবধি সেই সব ছিল না, আর এরা কল্পনাতেও আনতে পারিনি যে গামলা গিয়ে এরকমভাবে টাকা ইনকাম করবে, বুঝতে পেরেছ? মেয়ের যে ফেসটার ভ্যালিউ ওই সন্দীপ মিত্রর বাড়ি থেকে যে তৈরি করে নিয়েছে, তারা সেটাকে বুঝতেই পারেনি, তারা ভেবেছে এরা ডেলি ব্লগিং করে, অ্যাকচুয়াল পয়সা কী জিনিস তারাও তো মানে এখন বুঝতে পারছে না, কারণ পয়সা এরকম নাকের ডগা দিয়ে শুকিয়ে শুকিয়ে গামলা সেই যে শুকায় না নেশার জিনিসটা, তখন এরকম যে শুকিয়ে 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 ওদেরকে রেখে দিয়েছে, বুঝতে পেরেছে? ব্যাস টাকা ফেলছে, কাজ হচ্ছে। এই দাদাভাই কিন্তু সেই সময় ঠিক ছিল, সে কিন্তু সঠিক ডিসিশন নিয়েছিল, বোনের অন্যায়টাকে প্রশ্রয় দেয়নি, চক্ষু লজ্জার খাতিরে বোনকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছিল, কিন্তু তারপরে ওর মা আর বাবায় পিঠ চাপিয়ে বলল, শুনুন ভাই পয়সা কামাচ্ছি, লাখ লাখ টাকা কামাচ্ছি, মুখটা বন্ধ করে দাঁতটা বের করে, হ্যাঁ মানে মুখ বন্ধ করবি মানে ভাট বকা বন্ধ করবি, দাঁত অলওয়েজ বের করবি ক্যামেরা দেখলে, করে করে খালি হাতে রাখ, খালি হাতে রাখ, বাকি তলা দিয়ে পয়সা আমি ঝেপে একদম ইয়ে করে দেবো। এটা এদের মধ্যে প্ল্যানিং চলেছে, যার জন্য কিন্তু এই যে মধুর মিলন, এই যে মিলনগুলো একদম আঁখো দেখি পে বিশ্বাস মাত করো, সেন্সিবল হও, সেন্সিবল, বুঝতে পেরেছো তো? তো এরকম জিনিসটা কিন্তু এরা একদম সেট করে নিয়েছে বিষয়টা, এইভাবেই কিন্তু এদের থরলি চলছে। কিন্তু আজকে আমাগো লাইফ হয় যা কইল, সেটা অ্যাকচুয়ালি কী কত, ভেতরের যে সুপ্ত বাসনাগুলো সেগুলো যতই ঘুম পাড়ায় রাখা দাম না, জায়গা তো ওঠে না মাঝে মাঝে, কী কাজ করায় লাইফারে দিয়া, ফুল টুকুরে অত দুধ দিয়ে আনানো করাইছে লাইফারে দিয়ে, আয়সা মোবিল ডলাইছে হাত দিয়ে, বুঝতে পারছো, তার বদলে একটু খাইতে দিছে। এই যে আজকে কন্টেন্টহীন যে ব্লগটি ছিল, যেটার মধ্যে খালি খাউন আর খাউন, খাউন আর খাউন, ঠিক আছে, এইরকম কন্ট্রোভার্সি ছাড়া তুই ভিডিও দিতে থাক, টাইটেলে কন্ট্রোভার্সি দিস না, কত ভিউজ হয় আমিও দেখি, আর গিয়ে জলনবুড়ি ওই লোকটা, ওই লোকটাকে দেখে দেখে যে জলনটা হয়েছিলাম, ইউজ দেখো মারে মারে, তুই সঠিক পথে আছিস মারে, তখন হয়ে যাবে, বুঝতে পেরেছি, তো ব্যাপারটা সেইটাই। তো যাই হোক, তো বিনা কন্টেন্টহীন যে ব্লগটা আজকে দিয়েছে, সেখানে খালি খাও 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 খেয়েই যাচ্ছে, লোডিং ফির আনলোডিং, লোডিং ফির আনলোডিং, এরকমই হচ্ছে। ভিউয়ার্সরা কিন্তু কমেন্ট করে করে গড়িয়ে দিয়েছে, মানে এক ছেচড়ি ভিউয়ার্সকে দেখলাম, সে লিখেছে যে এইবার কিছু শকুনের দল এসে যাবে এই ভিডিও দেখতে, এই এই শকুনের দলেরা যদি না দেখে না, ও যতটুকু ভিউজ পাচ্ছে তোদের ওই গুণাপে না চার পাঁচটা পরকীয়া সাপোর্টার্সগুলো কিছু উকড়াতে পারবে না, যদি এই শকুনের দলগুলো গিয়ে ওরা না দেখে, ওরা নিয়ে চর্চা না করে, ওরা যে সস্তরানি ভিউজ দেখে তোরা যে হ্যাঁ এই শান্তির নিঃশ্বাসটা ফেলো না, সেইটারে কিন্তু ফেলতে পারবা না, দম আটকায় মরে থাকবা তোমরা। কিন্তু উল্টো দিকে একজন ভিউয়ার আইসা কইছে, সুম্মা তারে, সে কইছে কি, হ্যাঁ বলো তো, আমি তো তোমার পজিটিভ ভিউয়ার্স, এই একজন বলছে যে শকুনরা নাকি দেখতে আসে, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, আমি কি শকুন, তখন সবাই প্রলেপ দিতে বলছে, আরে না না আপনাকে বলেনি, আপনাকে বলেনি, কিন্তু এখানে তো মানে উল্লেখ করেনি যে অপোনেন্ট যারা আসবে তারা, হ্যাঁ বলেছে কিছু ভিউয়ার্স আছে সারা শকুন, হাই উনি গায়ে মেখে নিয়েছে, মজা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো লাইফা তো চুপি সারে, হ্যাঁ ব্যাগের মধ্যে করে ওই যে আগের দিন ওই স্মার্ট পয়েন্ট আর মোর থেকে যে কিছু মাল এনেছে, যে ডবল ডিশওয়াশার, ডবল হ্যান্ড ওয়াশার, আচ্ছা আরেকটা কী এনেছিল, আরেকটা কী দেখলাম, ও রুম স্প্রে, হ্যাঁ এই ডবল ডবল যে মালগুলো এনেছে সেটার একটা করে কিন্তু খাপের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, নিয়ে চুপচাপ চলে যাচ্ছিল, বলছে এই দেখো এই আমারটা নিয়ে যাচ্ছে, আমরা তো তেড়ে পেড়ে গেছে, যতই হোক না পয়সা লেগেছে, কষ্টের পয়সা, কী কইল ওই হেলায় পোলায় কী কইল, কয় কী এমনি সময় ঠিক করে কথা কইতে পারে না, ইনোসেন্ট, তখন কী কইল,
বাবা তুই কি হার কিপ টেরে, ঠিক কইছে, একদম ঠিক কইছে, এই জুতার বাড়িটা তোর দরকার। গামলা কয় বলো, আমার সব জিনিস নিয়ে যাইতেছে একটা একটা করে, আবার কয় কি আমি নাকি হার কিপতে। আসলে না, ওরা যে আরও চাইতাছে চাইতাছে তুই পুরা ঢাইল্লা দে, এইটুকু দিয়া তুই যখন কইতাছি দিন রাত্রির কই কি এই যে পোলা মমতা, তো তোমার মুরত্ব নাই চালা না পয়সা, হ্যাঁ বনে খাওয়াইতাছে খাইতাছো, দুবেলা বনের কাছে আইসা ঠুসতাছ, হ্যাঁ তারপরে গিয়া বনেরই টাকার মাল নিয়ে আবার বনরেই কো হার কিপটে, ভীষণ পরিমাণে কিন্তু তুমি একদম বেঈমানের খাতায় নাম্বার ওয়ান লিস্টে আসো, বেঈমান দাদা কথা করে। আসলে দোষটা তোদের না, দোষটা হচ্ছে মানে কালচার, কালচার রুচি, ঠিক আছে, এটাকে বলে কালচার, এটাকে বলে রুচি, জঘন্যগুলো একবারে। বাবা যেমন ভাই তেমন বোন, তেমন মা বাপরে বাপ, তেমন বাপে বুড়ি উঁচিয়ে উঁচিয়ে রিলস করছে, পেছন দিক দিয়ে একজন খালি গায়ে গেছে, তো একটা ভিউয়ার্স কমেন্ট করেছে যে বাবা পেছনের কাকুর বুড়ি কানা, কিন্তু বলছে কি বাবা তোমার নজর কি ভুড়িতে, তার ঢাইকা রাখুন, ঢাইকা রাখুন, প্লেট দিয়ে রাখুন যাতে না দেখা যায়, দেখাবেন কইতেও পারবে না লোকে, কি মুশকিল। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করছি, এটাই বলার ছিল। আমরা রে ভীষণ কষ্ট হচ্ছে রে তোকে দেখে, তুই কি এগুলো ডিজার্ভ করিস, একদম করিস, আলবাদ করিস, কারণ তোকে তো রেখেছে মাল্লু 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 মাল্লু, সেইটুকুর জন্য, এছাড়া তোর কোনো অকাত নাই বুঝা নেই, একদম আমি যেটা কইলাম মিলাই দেখে নিবি, কিন্তু একটা কথা খারাপ কই নাই কিন্তু। চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা।